এই পর্যায়ে ড্যাশবোর্ড ওপেন করার পর এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করতে পারি। তো এখানে আমাদের যে ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি এইটার ওয়েবসাইট যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটের নামটা আছে সেটার উপরে মাউস হাভার করার পর যদি ভিজিট সাইটে ক্লিক করি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এরকম ওয়েবসাইটটা দেখতে পাবো, কিন্তু এখানে কোনো থিম অ্যাক্টিভ অবস্থায় নাই। তো যেটা আমরা করব, আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যাব এবং এখান থেকে একটা থিম আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। ধরা যাক যে আমরা এখান থেকে থিম অ্যাক্টিভ করে দিলাম হচ্ছে এই যে 2021। ঠিক আছে, এই 2021 থিমটা অ্যাক্টিভ করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ভিজিট সাইটে যাই, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডিফল্ট একটা থিম দেখতে পাবো যেটা ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে দেয়। তো এখন এই থিমটা এখানে থাক। এই থিমটা থাকার পর ধরা যাক যে আমরা এখান থেকে নতুন আর একটা থিম আমরা এখানে ইনস্টল দিব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই থিমসেই আমরা উপরে অ্যাড নিউ নামে একটা বাটন দেখতে পাবো, এই বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো এই বাটনে ক্লিক করার পর আমরা এখানে অনেক ধরনের থিম দেখতে পাবো, যেমন হচ্ছে যেই থিমগুলো ইনস্টল আছে সেইগুলো হচ্ছে এই যে 2021, তারপর হচ্ছে 2020। ঠিক আছে, তাদের উপরে আমাদের এখানে গ্রিন কালারের মার্ক করা আছে, কিন্তু যে থিমগুলো ইনস্টল নাই সেগুলো আমরা এখানে কিছু অংশ প্রিভিউ দেখতে পাচ্ছি। তো ধরা যাক আমরা এখান থেকে যে কোনো একটা থিম ডাউনলোড করতেছি, ধরা যাক আমরা এখান থেকে এই যে অ্যাস্ট্রা থিমটা আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করতেছি। তো এইখানে যদি ক্লিক করি, তো আমাদের যে অ্যাস্ট্রা থিমটা আছে সেটা আমাদের যে থিম আছে সেখানে চলে আসবে। মেইনলি আমাদের ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল দিই তখন তিনটা থিম বাই ডিফল্ট থাকে, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে পপুলার লেটেস্ট, তারপরে এই যে এই ফেভারিট, ঠিক আছে, এই সেকশন থেকে আমরা আরও থিম কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করতে পারি। যেমন হচ্ছে ফেভারিট, এখানে আমরা আপাতত কোনো থিম অ্যাড করি নাই আমাদের ফেভারিট লিস্টে, বাট হচ্ছে আমরা যদি অ্যাড করি তাহলে সেটা আমাদের ফেভারিট সেকশনে চলে আসবে। তো থিমে যাওয়ার পর এখন আমরা দেখতে পাবো যে আমাদের এই যে অ্যাস্ট্রা নামে যে থিমটা আছে সেটা এখানে চলে আসছে। এই থিমের যে অ্যাক্টিভ বাটনটা আছে সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর আমরা যদি এই ওয়ার্ডপ্রেসে ভিজিট সাইট এটাকে যদি আমি নতুন ট্যাবে ওপেন করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো নতুন এক ধরনের থিম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতর থেকে থিম ইনস্টল দেওয়া। যদি এরকম হয় যে কোনো কারণে আমাদের ভিতর থেকে থিমটা ইনস্টল হচ্ছে না, বারবার আমাদের এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বা ইনস্টলেশন ফেল আসতেছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাব, wordpress.org। তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে থিমস নামে একটা মেনু দেখতে পাবো। এই থিমসে যে এখানে থেকে আমরা যে কোনো একটা থিম ইনস্টল করতে পারি। তো এখান থেকে ধরা যাক যে এই জেনারেট প্রেস নামে যে থিমটা আছে সেটা আমি এখান থেকে ডাউনলোড করতেছি, এবং এটা আমি ধরা যাক ডেস্কটপে ডাউনলোড করলাম। এখন আমরা যেহেতু এটাকে ম্যানুয়ালি ডাউনলোড করছি, তো এটাকে অবশ্যই আমাদের ম্যানুয়ালি এটাকে আমাদের ফোল্ডারের ভিতর নিয়ে যেতে হবে। সেটার প্রসেস হচ্ছে আমাদের এটাকে প্রথমে কাট করতে হবে, এবং যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে জাম্প নামে যে এখানে ফোল্ডারটা আছে সেখানে যেতে হবে। জাম্পে যাওয়ার পর আমাদের এখানে এইচটি ডকস খুঁজে বের করতে হবে যে এইচটি ডকস কোথায় আছে। তো এইচটি ডকসে যেতে হবে, তারপর আমাদের যে ওয়েবসাইটের নামটা, যেমন আমি এখানে ওয়েবসাইটের নাম দিছিলাম হচ্ছে যে এই যে এখানে মানে ওয়ার্ডপ্রেসের নামটা দিছিলাম হচ্ছে ডাব্লুপি টিউটোরিয়াল। ডাব্লুপি টিউটোরিয়ালের ভিতরে মেইনলি আমরা আমাদের যে ওয়েবসাইটের যে বাকি সব কিছু আছে সেগুলো সব রাখছিলাম। তো ডাব্লুপি টিউটোরিয়ালের ভিতর যেতে হবে, তারপর হচ্ছে ডাব্লুপি কন্টেন্টের ভিতর যেতে হবে, এবং এখানে এই যে থিমস আছে থিমসের মধ্যে মিলে আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে যেটা ডাউনলোড করছি এটা পেস্ট করে দিই, এবং এটাকে যদি আমি এক্সট্র্যাক্ট করি, তাহলে কিন্তু আমাদের এখানে থিম অ্যাড করার কাজ শেষ। আমরা জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, এবং এখান থেকে যদি আমরা রিলোড দিই, রিলোড দিলে যে জেনারেট প্রেস নামে যে আমাদের থিমটা আছে সেটা কিন্তু আমরা এখানে আলাদাভাবে দেখতে পাবো। এবং এখান থেকেও যদি আমরা অ্যাক্টিভ করি,
তো অ্যাক্টিভ করার পর আমরা যদি আমাদের সাইট রিলোড করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে থিমটা আছে সেটা এখান থেকেও ভিজিবল হবে। তো এখন মেইনলি আমরা আমাদের অ্যাস্ট্রা যে থিমটা আছে সেই থিমটার মাধ্যমে মেইনলি দেখাবো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে পেজ অ্যাড করতে পারি, কোন একটা ওয়েবসাইটের পেজ অ্যাড করতে পারি। তো পেজ অ্যাড করার জন্য আমরা এই যে কন্ট্রোল প্যানেল আছে এখানে আমরা পেজ নামে এরকম অপশন দেখতে পাচ্ছি, এখানে অল পেজেস নামে একটা আরেকটা অপশন আছে। তো মেইনলি আমরা পেজেসের মধ্যেই ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে কোনো পেজ এখানে আপাতত নেই। তো আমরা এখানে যদি নতুন একটা পেজ অ্যাড করতে চাই তো সেই ক্ষেত্রে উপরে অ্যাড নিউ বাটন আছে, আবার এই পাশেও অ্যাড নিউ বাটন আছে। তো উপরে যে অ্যাড নিউ বাটন আছে এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর আমাদের এরকম পেজ এডিটর নামে একটা অপশন আসবে যেটাকে ব্লক এডিটর বলা হয়। তো এখানে আমরা একটা টাইটেল দিব, ধরা যাক আমরা টাইটেল দিলাম হচ্ছে হোম। হোম দিয়ে আমরা এখানে পাবলিশ দিব, তারপর হচ্ছে আমরা এখানে এটাকে যদি আরেকবার রিফ্রেশ করি তো আমরা এখানে হোম যে পেজটা আছে সেটা দেখতে পাবো। আর একটা পেজ অ্যাড করি, ধরা যাক এখান থেকে দিব হচ্ছে কোর্সেস, আবার পাবলিশ দিব এবং আরেকটা লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাবাউট আস। তো এখন এই যে তিনটা পেজ আমরা অ্যাড করছি, আমরা যদি আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাই এবং এটাকে যদি আমি রিলোড দেই, তো আমরা দেখতে পাবো যে উপরে আমাদের এখানে কিন্তু তিনটা যে আমাদের পেজ আছে সেটা কিন্তু আমাদের মেনু বারে চলে আসছে। তো ধরা যাক যে এখান থেকে আমাদের যে এখানে থিম আছে সেই থিম আমরা এখান থেকে অন্য একটা থিম দিই। ধরা যাক আমাদের এখান থেকে এটা আমরা 2021 যে থিমটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর যদি এখন আমরা এখানে রিলোড দিই তো আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের কোনো কিছু কিন্তু মেনু বারে আসে নাই, মানে অর্থাৎ আমাদের এখানে যে হোম, অ্যাবাউট আস, তারপর যে কোর্স এগুলো যদি সেগুলো কিন্তু আমাদের কোনোটাই ওয়েবসাইটে চলে আসে নাই। তো এখন এটা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটাকে মেনুতে অ্যাড করতে হবে। এখন মেনুতে অ্যাড করার প্রসেস হচ্ছে যে আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পর আমরা এখানে মেনুর একটা নাম দিব, তো ধরা যাক আমি এটার নাম দিলাম হচ্ছে মেইন মেনু। আচ্ছা, তো একটা বিষয় বলে নেওয়া আগে থেকে জরুরি, যেটা হচ্ছে কিছু কিছু থিম আছে যেগুলোতে মেইনলি আমরা যদি পেজ তৈরি করি, যেমন অ্যাস্ট্রা যেই থিমটা আছে আমরা যদি এখানে পেজ তৈরি করি অটোমেটিকলি সেই পেজগুলো আমাদের যে উপরের যে বার আছে, মেনু বার আছে, সেখানে অটোমেটিকলি তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু সেগুলোকে ডাইনামিক করার জন্য অবশ্যই আমাদের এই যে মেনু বার আছে সেখানে আমাদের এই পেজগুলোকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা আমাদের এই মেইন মেনুর নাম দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখন ধরা যাক আমরা এখান থেকে ক্রিয়েট মেনু দিলাম, ঠিক আছে? তো ক্রিয়েট মেনু দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো যে পেজেস নামে এখানে একটা এরকম বোর্ড আছে। তো এখান থেকে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এখান থেকে হোম সিলেক্ট করে অ্যাড টু মেনু দেওয়া, তারপর হচ্ছে কোর্সে সিলেক্ট করে অ্যাড টু মেনু দেওয়া এবং অ্যাবাউট আস সিলেক্ট করে অ্যাড টু মেনু এখানে দিয়ে দেওয়া। দিয়ে দেওয়ার পর আমরা যদি এখান থেকে মেনু সেভ করি, আর সেভ করার পর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডিসপ্লে লোকেশন, আমরা যে এই মেনুগুলো অ্যাড করছি এগুলো কোথায় ডিসপ্লে হবে। ডিসপ্লে ধরা যাক আমরা এখান থেকে প্রাইমারি মেনু হিসাবে আমরা এটাকে ডিসপ্লে করতে চাই। তারপর যদি আমরা সেভ দিই এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের যে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস নামে ওয়েবসাইটটা আছে সেইটার ডান পাশে হোম, কোর্স এবং অ্যাবাউট আস নামে যে তিনটা মেনু আছে, মানে তিনটা পেজ আছে, তা সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে একটা মেনু বারের সাথে। একটা অপশন আমরা দেখবো যেটা হচ্ছে অটো অ্যাড পেজেস। তো অটো অ্যাড পেজেস এটার অর্থ হচ্ছে যে অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু। তো এটার অর্থ হচ্ছে যে যদি আমরা নতুন কোনো পেজ তৈরি করি তো সেটা আমাদের মেনুতে অ্যাড হয়ে যাবে কি না। যেমন ধরা যাক যে আমরা আমাদের এখানে পেজে গেলাম, এটা সেভ দিয়ে
আমরা এখান থেকে পেজে গেলাম। পেজে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড নিউ দিয়ে ধরা যাক নতুন, আমরা এখানে পেজ তৈরি করলাম। ধরা যাক পেজের নাম দিলাম হচ্ছে ধরা যাক কন্টাক্ট। কন্ট্যাক্ট দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা আমাদের যে এই ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা আছে সেটাতে যদি লোড করি, তো আমরা দেখতে পাবো এখানে কিন্তু কোনো কিছুই অ্যাড হয় নাই। কিন্তু আমরা যদি আমাদের এই যে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর যদি মেনুজে যাই, মেনুজে যাওয়ার পর যদি আমরা এই যে অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু, এখানে যদি আমরা চেক দিয়ে দিই, চেক দেওয়ার পর যদি সেভ মেনু দিই, সেভ মেনু দিলে তাহলে কি হবে যে নতুন যদি কোনো আমরা এখানে পেজ তৈরি করি তাহলে সেটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো যেমন আমি এখানে এখন একটা পেজ তৈরি করতেছি, এখানে ধরা যাক নাম দিলাম হচ্ছে ধরা যাক ফটোস, ফটোস দিলাম, পাবলিশ দিলাম। এখন যদি আমরা এখানে ওয়েবসাইটে গিয়ে যদি আমরা এটাকে যদি রিলোড দিই, তো আমরা দেখতে পাবো এটার আগে যে কন্ট্যাক্ট আসছিল সেটা কিন্তু অ্যাড হয় নাই, কারণ আমাদের এখানে যে মেনু আছে মেনুতে আগে আমরা এটা কিন্তু চেক দেই নাই। কিন্তু এখন আমরা এটা চেক দেওয়ার কারণে নতুন যে আমরা এখানে ফটোজ নামে যেই আমাদের মেনুটা এখানে অ্যাড করছি সেটা কিন্তু আমাদের উপরে মেনু বারে কিন্তু চলে আসছে। আবার আমরা যদি এখানে কন্ট্যাক্টে ক্লিক করে যদি আমরা অ্যাড টু মেনু দিই, তো সেটাও আমাদের এখানে মেনুতে চলে আসবে। তারপর আমরা এগুলোকে ড্র্যাগ আর ড্রপ করে কিন্তু আমরা এগুলোর যে লোকেশন আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে মেইনলি আমরা আমাদের যে যদি ওয়েবসাইটে যাই তো আমরা এখানে কিছুই দেখতে পাবো না। তো ধরা যাক আমি এখান থেকে থিমটা চেঞ্জ করে নিই, এখান থেকে আমি এটা জেনারেট প্রেসে নিয়ে যাচ্ছি। তো জেনারেট প্রেসে নিয়ে যাওয়ার পর এখন আমরা অলমোস্ট প্রায় সেম জিনিসই দেখতে পাবো। এই যে উপরে আমাদের কিন্তু মেনু বার সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। তো এখন ধরা যাক যে এখানে আমরা যদি হোমে যাই, তো হোমে গেলে কিন্তু আমরা সব দেখবো কি খালি, কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আবার কোর্সেসে গেলেও কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে এখানে আমাদের কন্টেন্ট অ্যাড করা নাই। যদি আমাদের কন্টেন্ট অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে আমাদের আবারও পেজেসে যেতে হবে। পেজেসে যাওয়ার পর এখান থেকে আমাদের যেই যেই পেজে মেনলি আমরা কন্টেন্ট অ্যাড করতে চাই সেখানে আমাদের এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর এখানে আমাদের কন্টেন্ট টাইপ করতে পারি, অথবা আমরা যেহেতু এটা টিউটোরিয়াল তো এখানে মেনলি আমি লরেম ইপসাম থেকে কিছু টেক্সট জেনারেট করে নিয়ে আসতেছি। তো এখান থেকে ধরা যাক আমি এরকম কিছু টেক্সট নিলাম, টেক্সট নিয়ে ধরা যাক আমি এখান থেকে অ্যাড করলাম, করে আমি এটাকে আপডেট দিলাম। ঠিক আছে, আপডেট দেওয়ার পর যদি আমরা আবার আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যাই এবং এখানে যদি আমি লোড করি, তো আমরা দেখতে পাবো আমাদের কিন্তু হোমের পরে যে এখানে লেখাগুলো আছে মানে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। এখন ধরা যাক আমরা একটা ছবি অ্যাড করতে চাই, অর্থাৎ ফিচার ইমেজ। তো ফিচার ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা যেটা করব, পেজেসে যেতে হবে। পেজেসে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে ফিচার ইমেজ নামে এরকম একটা অপশন আছে, সেট ফিচার ইমেজ। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ধরা যাক এখানে একটা ইমেজ সিলেক্টেড অবস্থায় আছে, যদি এই ইমেজটা ধরা যাক আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। তো নতুনভাবে দেখাই যে কীভাবে ইমেজ অ্যাড করতে হয়। জাস্ট আমাদের এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে, যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ইমেজ সিলেক্ট করার পর জাস্ট আমাদের এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই যে ওয়েবসাইটটা আছে সেটাকে আপডেট করতে হবে, এবং আমরা যদি আমাদের যে মেইন ওয়েবসাইট আছে সেখানে যদি আমরা রিলোড করি, তো রিলোড করলে আমরা দেখতে পাবো যেখানে কিন্তু একটা সুন্দর ইমেজ চলে আসতেছে, এবং ইমেজের পরে কিন্তু আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি। এরও সাথে যে আমাদের এখানে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের এখানেও কিন্তু ইমেজের অপশন সহ আরও অনেক কিছু এখানে আমরা দেখতে পাবো। তো এই সম্পর্কে বিস্তারিত আরও পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা জানতে পারবো। তো ভিডিও আপাতত এই পর্যন্তই।
মেইনলি আজকের এই ভিডিওতে আমরা যা যা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি, আর সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতর থেকে অথবা ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস .org ওইখান থেকে ডাউনলোড করে কিভাবে HTDocs-এর ভিতরে আমরা আমাদের যে থিম আছে সেটাকে অ্যাড করতে পারি। আরেকটা দেখলাম যে কিভাবে আমরা পেজ অ্যাড করতে পারি, পেজ অ্যাড করার পর সেগুলোকে কিভাবে আমাদের মেনু বারে নিয়ে যেতে হয়, তারপরে মেনু বারে নিয়ে যাওয়ার পর সেখানে যে মেনু বারে পেজগুলো থাকবে সেগুলো আমরা দেখব যে খালি, সেগুলোর মধ্যে জাস্ট আমরা যদি আমাদের কন্টেন্ট আছে সেগুলো লিখে দেই অথবা আমরা যা কপি করব যেই টেক্সট ফরম্যাটে কপি করব সেটাই আমরা সেখানে যদি অ্যাড করে দিই তাহলে আমাদের কন্টেন্ট অ্যাড হয়ে যাবে। এবং সবার শেষে হচ্ছে আমরা ফিচার ইমেজ, যে ইমেজ আছে সেটা আমাদের যে ডেস্কটপ আছে সেখান থেকে ফাইল সিলেক্ট করে অ্যাড করতে পারি। তো ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।